আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হচ্ছে নার্সিং এর রেজাল্ট কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমি হচ্ছে এখানে একটা রোল দিচ্ছি, দেওয়ার পর সাবমিট করলাম। সো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসলো। এখানে আপনার রোল নাম এবং হচ্ছে কোর্স নামটাও দেখাবে, এবং এখানে আপনার মেরিট পজিশন কত নম্বরে এবং টেস্ট স্কোর দেখতে পাচ্ছেন 40 পেয়ে পাশ করছে এবং মেরিট স্কোর দেখতে পাচ্ছেন, এবং এখানে স্ট্যাটাস পাস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে আপনি যে কোনো রোল এখানে দিবেন, আপনি কিন্তু রেজাল্টটি কিন্তু দ্রুত কিন্তু ওই সাবমিট বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন। দেখেন, আমি আরেকটা রেজাল্ট দেখলাম, ওনার টেস্ট স্কোর হচ্ছে 66, উনি হচ্ছে চান্স পেয়ে গেছে রংপুর নার্সিং কলেজ রংপুরে, এবং ওনার হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা ছিল, যার কারণে উনি হচ্ছে 66-তেই কিন্তু চান্স পেয়ে গেছে। তো আপনারা আপনার রেজাল্ট কিভাবে চেক করবেন, তো চলেন ভিডিও শুরু করা যাক। তো তো রেজাল্টটি দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, বা গুগলে গিয়ে সার্চ করতে হবে বিএনএমসি টেলিটক লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আপনার কিন্তু ডাইরেক্টলি কিন্তু রেজাল্টের অপশনটা কিন্তু তারা দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ডাইরেক্ট রেজাল্টের অপশনটা চলে আসছে, এবং এখানে হচ্ছে আমাদেরকে রোল নাম্বার দিতে বলতেছে এবং এখানে সাবমিট করতে বলতেছে। তো আমরা সুন্দর করে এখানে হচ্ছে আমাদের যে রোল নাম্বারটি রয়েছে, তো সাপোজ আমি হচ্ছে এখানে একটা রোল নাম্বার দিচ্ছি, রোল নাম্বার দিয়ে জাস্ট সাবমিট করলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন, দেখেন রোল চলে আসছে এবং নাম মানে স্টুডেন্টের নাম আসছে, এবং দেখতে পাচ্ছেন কোর্স নাম কোন কোর্সে আবেদন করেছিল, এবং মেরিট পজিশন দেখতে পাচ্ছেন 527, এবং টেস্ট স্কোর দেখতে পাচ্ছেন 76, এবং মেরিট স্কোর 126, কলেজ স্কোর দেখেন এমনি কিন্তু নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ দিনাজপুরে কিন্তু চান্স পেয়ে গেছে, এবং স্ট্যাটাস সিলেক্টেড মেরিট। তো আপনারা এইভাবে রেজাল্টটি দেখতে পারবেন। তো এই ছিল ভিডিও, একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ।